আজকে আপনাদের সাথে আমি যে কেকটা ডেকোরেশনটা শেয়ার করব, এই কেকটা আমি কখনো আগে বানাইওনি। এরপর যে কেকের সাথে বুকেটটা দেখাবো সেটাও কিন্তু আমি এর আগে কখনো বানাইনি। আর কেকটার জন্য আমরা যে চকলেটটা ইউজ করব ওই চকলেট দিয়েও আমি কখনো কেক বানাইনি। তো চলুন দেখে নিই কোন চকলেট বা কোন কেকটার আমি কথা বলছি। একটা ভাইয়া হচ্ছে দুবাই থেকে এই কেকটা অর্ডার করে, সারপ্রাইজ গিফট ছিল এটা, সাথে ছিল একটা চকলেট বুকেট। তো উনি হচ্ছে দুইটা জিনিস একসাথে অর্ডার করে, আর যেটা কেক ছিল কেকের মধ্যে যে চকলেটটা ইউজ করা হয়েছে সেম চকলেট দিয়ে ফুল একটা বুকেট বানানো হয়েছে, আর বুকেটের প্রাইস ছিল 4,000 টাকা। তো ভাইয়াটা এর আগে আমার থেকে কেক অর্ডার করেছিল, এই কারণেই হচ্ছে উনি আমাকে বিশ্বাস করে এই কেকটা অর্ডার করে প্লাস বুকেটটা অর্ডার করে, যেহেতু উনি বাইরে থাকে। তো উনি সারপ্রাইজ গিফটের জন্য অর্ডার করে, আর কেক বুকেট দুটোটা মিলেই হচ্ছে আপনার রাত 12টা বাজে ডেলিভারি ম্যান ডেলিভার করতে গিয়েছিল। এই কেকটা মেইনলি আমি করছি বাউন্টি চকলেট দিয়ে। এর আগে কখনো আমার বাউন্টি চকলেট দিয়ে কখনোই কোনো কেক ডেকোরেশন করা হয়নি, কারণ কোনো কাস্টমার আমাকে বলেনি। বেশিরভাগ দেখা যায় কিটক্যাট, ডেরি মিল্ক এগুলো দিয়েই হচ্ছে কেক ডেকোরেশন করা হয়। তো প্রথমবারই হচ্ছে এই চকলেটটা দিয়ে কেকটা ডেকোরেশন করব। আর আমাকে ভাইয়া বলেছিল যেহেতু হচ্ছে বাউন্টি সবকিছু তো থাকবে, তো কেকের কালারটাও যাতে ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশনও থাকে, তো সেজন্য আমি কেকের কালারটা নিয়েছিলাম ব্লু কালারের মধ্যে। আর এখানের মধ্যে হচ্ছে কিছু চকলেট গানাশ ইউজ করছি যাতে দেখতে একটু লোভনীয় লাগে, প্লাস দেখতে ডেকোরেশনটাও সুন্দর হয়। তা আমি হচ্ছে একটু চকলেট গানাশ ইউজ করছি, আর যেটা হচ্ছে ক্রিম বা ফ্লাওয়ার করব আমরা এই কেকের মধ্যে ওটা আমি হোয়াইট ইউজ করেছি, এতে করে কম্বিনেশনটা অনেক সুন্দর দেখাবে। আর এখানের মধ্যে দুইটা কাপকেক আমি অ্যাড করে দিচ্ছি, চকলেট কাপকেক, যেহেতু আমার কেকটা চকলেট ফ্লেভারের ছিল যার কারণে আমি এখানে চকলেট কাপকেক ইউজ করেছি। আর যেটা ক্রিম ছিল ওইটা হচ্ছে আমি হোয়াইট কালার দিয়েছি, আর এক পাশ দিয়ে হচ্ছে আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি, কারণ এখানের মধ্যে আমি কিছু বাউন্টি অ্যাড করব। এরই মাঝে বলে ফেলি, আমরা হচ্ছি জানুয়ারি 25 তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি। যারা আমাদের কাছ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাসটা করতে চাচ্ছেন আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে। দুইটা ক্লাসের মধ্যেই হচ্ছে আপনারা সার্টিফিকেট পাবেন, তার পাশাপাশি হচ্ছে কেকের বিজনেসটা কেমনে করবেন সেগুলোর আইডিয়া দেওয়া হবে, কোথায় পাইকারি প্রোডাক্ট পাবেন সেগুলোরও আইডিয়া দেওয়া হবে। এই তো আমি কেকের মধ্যে হচ্ছে অনেকগুলো বাউন্টি চকলেট অ্যাড করে দিয়েছি, তার পাশাপাশি এখন আরো কিছু আমি স্প্রিঙ্কলস অ্যাড করে দিচ্ছি, কিছু পার্ল অ্যাড করে দিচ্ছি যাতে আরো বেশি সুন্দর লাগে। আসলে এটা আমি আমার মন মতোই হচ্ছে সাজাচ্ছিলাম যাতে করে হচ্ছে কেকটা দেখতে সুন্দরও লাগে আর গর্জিয়াসও লাগে, এই কারণে আমি আরো কিছু পার্ল অ্যাড করে দিচ্ছি। যেহেতু কালার কম্বিনেশনটা ব্লু অ্যান্ড হোয়াইট ছিল তো আমি হোয়াইট পার্ল অ্যাড করে দিলাম, আর ব্লু এর মধ্যে কিছু পার্ল অ্যাড করে দিচ্ছি, যার কারণে হচ্ছে কেকটা আরো সুন্দর হয়ে যায়, মানে সৌন্দর্যটা আরো বেশি বেড়ে যায় আর কি। আর হ্যাঁ, অনেকে আছেন যারা হচ্ছে জানতে চান যে আমরা কোথায় কেক ডেলিভার করে থাকি। আমরা শুধুমাত্র চট্টগ্রাম সিটির ভিতরেই কেকটা ডেলিভার করে থাকি, চট্টগ্রাম সিটির বাইরে আমরা কেক ডেলিভার করি না। আর আমাদের যে কেকের প্রাইস আছে সবগুলাই হচ্ছে কেকের ডিজাইনের উপর ডিপেন্ড করে। আপনারা যদি আমাদেরকে ডিজাইনের পিকচার পাঠান, যে কোনো পিকচার পাঠালে আমরা সেটা করে দিতে পারবো, আর ডিজাইনের পিকচার অনুযায়ী ডিজাইন দেখেই হচ্ছে আমরা কেকটার প্রাইসটা আপনাদেরকে বলতে পারবো। এই যে আমার ফুল কেক ডেকোরেশনটা শেষ, সাথেই হচ্ছে আমি আপনাদেরকে যে বাউন্টি চকলেটের বুকেটটা বানিয়েছিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি। দুটোটার কম্বিনেশন এত সুন্দর হয়েছিল, আর আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।